স্মার্ট মার্কেটিং গুরু ডক্টর ফিলিপ কটলারের নামে এবছর থেকেই প্রথম চালু হলো কটলার অ্যাওয়ার্ডস। আর ফিনটেক ব্যবসার অভিনবত্বের চমক দেখিয়ে কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অর্জন করলেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশু। বাংলাদেশের ব্যবসায় বিপণনে মেধার স্বাক্ষর রাখা, অভিনব প্রচারণা, উদ্যোগ ও বিপণন ব্যবস্থায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মডার্ন মার্কেটিং কনক্লেভ 2023-এ এমন সম্মাননায় ভূষিত হলেন তিনি। সোমবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ প্রধানের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান এবং কটলার ইম্প্যাক্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ডক্টর ফাহিম কিবরিয়া এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। একই অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন প্রযুক্তি খাতের অপর উদ্যোগ শেয়ার ট্রিপ প্রতিষ্ঠাতা সাদিয়া হাও। অনলাইন ট্রাভেল এজেন্ট হিসেবে টেকসই এবং নান্দনিক সেবা ধারণা ও সেটি আকর্ষণীয় ব্যবসায় রূপান্তরের মাঝি হিসেবে বর্ষসেরা নারী হিসেবে কটলার অ্যাচিভার হয়েছেন তিনি। She's like getting Oscar, Grammy, Alpha, whatever award that you can name right now. As a marketer, I would say that I did exceptional work, but I'm still in the early stages of learning and I'm still in the early stages of growing a little bit more. We have the other winners who are here today. The level of experience, the level of expertise, the level of contribution they have এছাড়াও একই সম্মাননায় ভূষিত হয়েছেন মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল নাহিল রাকিব এবং ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য দেন বিপণনের কিংবদন্তি অধ্যাপক ফিলিপ কটলার। তার ভার্চুয়াল উপস্থিতিতেই আলোচিত এসেনশিয়াল অব মডার্ন মার্কেটিং বইয়ের বাংলাদেশ সংস্করণে মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ফিলিপ কটলারের সঙ্গে সহলেখক হিসেবে কাজ করেছেন তানভীর এ মিশু। যদি কমিউনিকেট করতে যাই আমাদের টিভি বা ডিজিটাল টাওয়ার করতে পারে না, এটা আনফরচুনেট বলেন আর যাই বলেন। সো আমি এখানে যদি 400 মানুষ থাকে, এই 400 মানুষের সাথে কমিউনিকেট করার ল্যাঙ্গুয়েজ কিন্তু 400 রকম। আমি যদি সেম কমিউনিকেশন দিই তারা ক্যাচ করতে পারবে না। সো সেই কারণে যখন আমি আসলে প্রপার মানুষটা পাচ্ছিলাম না বা প্রপার কি করা উচিত সেটা বুঝতে পারছিলাম না, সেই মোমেন্টটা আসলে বাধ্য হয়ে বিপদে পড়ে জীবনের প্রথম আমি কমিউনিকেশন সেক্টরে ঢুকি। আজকে 4 বছরে শুধু বাংলাদেশের 17 কোটি মানুষ না, আমি পৃথিবীর যেখানেই যাই নগদ নামটা ছিল না এমন কোনো এনআরপি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে কটলার ইম্প্যাক্ট ইনকর্পোরেটেডের পক্ষ থেকে কটলার ডিস্টিংগুইশড প্রফেসর অব মার্কেটিং উপাধি দেওয়া হয়।